আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় সকল শিক্ষার্থী তোমরা থামদের দেখে বুঝে গেছো যে আজকে আমরা মূলত দেখাবো যে তোমাদের কীভাবে ফুল মার্কশিট সহ এইচএসসি রেজাল্টটি দেখবা ঠিক আছে সো দেখতে পাচ্ছো আমার এখানে একটা মার্কশিট রয়েছে সো এইখানে দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্ট তো এখানে হচ্ছে থিওরি এবং হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এমসিকিউ এবং তারপরে টোটাল এবং গ্রেড সহ এইভাবে কিভাবে তোমরা হচ্ছে তোমাদের মার্কশিটটা দেখতে পাবা সেটাই আজকে দেখাবো ওকে সো এখানে দেখতে পাচ্ছো ইংরেজিতে থিওরিতে কত পাইছে হ্যাঁ এমসি তো এখানে থাকে না ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং হচ্ছে যে বাংলাতে দেখো থিওরিতে এমসি কিউতে কত পয়সা সব কিছুই কিন্তু এইখানে দেখাচ্ছে সো এইটা মূলত হচ্ছে একটা এসএসসি রেজাল্ট ঠিক আছে তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি বাট তোমাদেরকে আমি দেখাবো যে এই রেজাল্টটি তোমরা কিভাবে নিজেই বের করতে পারবো তার জন্য যে এখন একটা হচ্ছে ওয়েবসাইটে চলে যাচ্ছে সরি যে এখন একটা ব্রাউজারে যাইতে হবে যাওয়ার পরে এখানে লিখতে হবে ই বোর্ড রেজাল্টস ডট কম ওকে সো সো দেখো তোমরা এখানে আসবা আসার পর হচ্ছে লিখবা ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবা ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবা করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে চলে আসবা ঠিক আছে যদিও এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি তোমরা যা চেক করতে পারো ওকে সো এখানে এক্সামিনেশন ক্লিক করবা এখানে তোমাদের এইচ ওকে এইচ তারপর ই আর তোমাদের হচ্ছে দু একুশ হলে দু হাজার একুশ ওকে সো আমি যেহেতু এখনও তোমাদের রেজাল্ট এখনও দেইনি ঠিক আছে তোমাদের রেজাল্ট হচ্ছে বা বারোটার পর দিবে তার জন্য আমি হচ্ছে আমার দু হাজার ষোলো সালের রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি যদিও হচ্ছে তারপরে দেখেন বোর্ড সিলেক্ট করবেন বোর্ড আপনার নিজস্ব বোর্ডটা সিলেক্ট করবেন যদি হচ্ছে আপনি এই বোর্ডগুলো হন এগুলো আর যদি হচ্ছে মাদ্রাসা বোর্ড হন তাহলে হচ্ছে মাদ্রাসা ওকে সো তারপর রেজাল্ট টাইপ অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করতে হবে তারপর রোল নাম্বার আপনার যে রোল নাম্বারটা থাকবে সেটা এখানে সুন্দর করে দিবেন ওকে এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেটা সুন্দর করে এখানে দিবেন ওকে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে কিছু সংখ্যা দেখা যাচ্ছে টু নাইন ফোর থ্রি সো টু নাইন ফোর ওয়ান সো আপনার এখানে যে সংখ্যাটা দেখা যাবে সেটা হচ্ছে এই ফাঁকা ঘরটাতে আমাদেরকে বসাইতে হবে ওকে সো এই ফাঁকা ঘরটাতে আমরা বসাচ্ছি টু নাইন ফোর ওয়ান সো বসানোর পর মূলত আমরা হচ্ছে গেট রেজাল্টে আমরা ক্লিক করবো এখন কথা হচ্ছে আমি যখন গেট গেট রেজাল্টে ক্লিক করবো তখন কিন্তু আমাকে মার্কশিট শো দেখাবে না কেননা আমার দু হাজার ষোলো সালের রেজাল্ট তোমাদের হচ্ছে রেজাল্ট দেওয়ার দশ বিশ দিনের মধ্যেই ঠিক আছে কিন্তু এই মার্কশিট শো দেখা যায় বাট পরে প্রবাহ পরে কিন্তু তোমরা মার্কশিট সহ দেখতে পাবা না সাই তাড়াতাড়ি রেজাল্টটা দেখবা সোটা গেট রেজাল্টে ক্লিক করলাম করার পর এখানে আমার ইনফরমেশনগুলো আসছে এবং এইখানে এইখানে দেখতে পাচ্ছ আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছে গ্রেট আকারে বাট মার্কশিট সহ আমি দেখতে পাচ্ছি না বাট যখন যখন আমি রেজাল্টটা দিয়েছিল তখন কিন্তু আমি সুন্দর করে মার্কশিট সহ কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং উপরে দেখো এখানে আমাকে বলা হচ্ছে ডিটেইল মার্কস ফ্রম দিনাজপুর বোর্ড ইজ নট অ্যাভেলেবেল প্লিজ ভিজিট এত 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 ঠিক আছে বলতেছে যে হচ্ছে দিনাজপুর বোর্ডের হচ্ছে মার্কশিটটা এই যেমন যেমন আমার মার্কশিট এইখানে দেখাচ্ছে না তো অ্যাভেলেবেল না তার জন্য আমার মার্কশিটটা কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে সো আপনাদের মার্কশিটটা অবশ্যই দেখাবে তো আপনারা হচ্ছে সুন্দর করে মার্কশিটটা যখন আসবে তারপর প্রিন্ট বাটনে ক্লিক করবেন করার পর হচ্ছে মূলত এইভাবে দেখতে পাবেন হ্যাঁ তো আপনি সুন্দর করে কিন্তু হচ্ছে আপনি এখানে সেভ এস পিডিএফ একটা সেভ করে নেবেন ওকে তো ভিডিও সেভ করে নেবেন তো মূলত এইভাবেই হচ্ছে মূলত ফুল মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পাবো ওকে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ